পুরাতন টায়ার দিয়ে গার্ডেন ডেকোরেশনের কিছু ইউনিক ডিজাইন এখন আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক ভিডিও। আপনারা দেখছেন রূপ গ্রিন 007। এখানে একটি টায়ারকে নিচে রাখা হয়েছে, তার উপরে আরেকটি টায়ার বসিয়ে দিয়ে সুন্দর রং করে দিয়ে মিডিলে ফুল গাছ বসিয়ে দেওয়া হয়েছে। এবার এখানে দেখুন কিছু টায়ার কালারিংভাবে রং করে দিয়ে এর ভিতরে কিছু গাছের টপ বসিয়ে দেওয়া হয়েছে। খুব সুন্দর লাগছে এটা দেখতে। এখানে কয়েকটি টায়ারকে অর্ধেক করে কেটে নিয়ে পরপর সাইড দিয়ে দিয়ে দেওয়া হয়েছে এবং মিডিলে কিছু গাছ বসিয়ে দেওয়া হয়েছে, এটাও খুব সুন্দর লাগছে। এখানে কিছু টায়ারকে দেওয়ালের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তার ভিতরে কিছু গাছ বসিয়ে দেওয়া হয়েছে, এটাও খুব সুন্দর লাগছে। এখানে চারটি কাঠের টুকরো দিয়ে গোল গোলভাবে টায়ারগুলি বসিয়ে দিয়ে এর ভিতরে কিছু গাছ বসিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখুন একটি ট্র্যাক্টরের টায়ারকে দেওয়ালে খাড়া করে দিয়ে পুরানো বুট জুতোর ভিতরে গাছ বসিয়ে রং করে দেওয়া হয়েছে, এটাও খুব সুন্দর লাগছে। এখানে কিছু পুরাতন টায়ারকে পরপর রেখে দিয়ে তার ভিতরে গাছ বসিয়ে দেওয়া হয়েছে এবং রং করে দেওয়া হয়েছে, এটাও খুব ইউনিক লাগছে দেখতে। এটা দেখুন টায়ারগুলো দেওয়ালের সঙ্গে দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়ে তার ভিতরে ফুল গাছের টপগুলি বসিয়ে দেওয়া হয়েছে, এটাও খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে কিছু টায়ার অর্ধেক করে কেটে একই রকম কালার রং করে দিয়ে দুটো গাছ বসিয়ে দেওয়া হয়েছে, এটাও খুব সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে দেখুন একদম ইউনিক, এখানে ডাইনিং টেবিল এবং কয়েকটি চেয়ার বানানো হয়েছে, এটাও কিন্তু সম্পূর্ণ টায়ার দিয়েই বানানো হয়েছে। তো এরপরে যেটা দেখবেন আপনারা, টায়ারের তিন দিকে শিকল দিয়ে ঝুলিয়ে এটা একটি দোলনা বানানো হয়েছে, এটাও বেশ ইউনিক লাগছে দেখতে। এখানে দেখুন অর্ধেক টায়ার কেটে দেওয়া হয়েছে, তার উপরে একটি গোটা টায়ার দেওয়া হয়েছে এবং আরেকটি টায়ারকে অর্ধেক কেটে একটু ভাঁজ করে দিয়ে একটি খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে। এখানে কিছু পুরানো টায়ার দিয়ে টায়ারগুলিকে রং করে দিয়ে একটি সোফা সেটের মডেল বানানো হয়েছে, এটাও আপনি আপনার গার্ডেনে রাখতে পারেন, আপনার গার্ডেন আরও অনেক সুন্দর লাগবে দেখতে। এখানে তিনটি টায়ারকে কেটে ছয় টুকরো করা হয়েছে, তারপর সেটা সাইড দিয়ে সুন্দরভাবে গোল করে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং তার উপরে আরেকটি গোল টায়ার দিয়ে তার উপরে একটি সুন্দর গাছ বসিয়ে দিয়ে এটাও একটি খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে, এটাও সেম একই রকম সিস্টেমে করা হয়েছে, তো এটাও বেশ দেখতে ভালো লাগছে। এখানে দেখুন তিনটি টায়ার পরপর ঝুলিয়ে দিয়ে তিন রকম রং করে দেওয়া হয়েছে এবং তার ভিতরে কিছু গাছ বসিয়ে দেওয়া হয়েছে। আপনি চাইলে আপনার ছাদ বাগানে এইভাবেও হ্যাঙ্গারিংভাবে ঝুলিয়ে গাছ বসাতে পারেন পুরনো টায়ার দিয়ে, এটাও খুব সুন্দর দেখতে লাগছে। এখানে দেখুন একটি টায়ারকে নিচের অংশটুকু রেখে দিয়ে উপরের অংশটুকু কেটে নিয়ে এটাও একটা সুন্দরভাবে একটি গাছ বসানোর হ্যাঙ্গারিং টপ বানিয়েছে, এটাও বেশ ইউনিক লাগছে দেখতে। এরপরে দেখাবো আমি আপনাদেরকে একটি গোল টায়ারকে বালি সিমেন্টের তিনটি স্ট্যান্ড করে দিয়ে তার উপরে বসিয়ে দিয়ে এবং তার ভিতরে খুব সুন্দরভাবে গাছ বসিয়ে দিয়েছে, তবে অবশ্যই টায়ারের তলায় কোনো কিছু একটা দেওয়া হয়েছে। এবার এখানে দেখুন বাচ্চাদের মজা করার জন্য এখানে একটি সুন্দর টায়ার দিয়ে মডেল বানানো হয়েছে, এটাও আপনি আপনার গার্ডেনে রাখতে পারেন, তাহলে দেখতে খুবই সুন্দর লাগে, বাচ্চারা আনন্দ উপভোগ করতে পারে। এখানে দেখুন বসার জন্য একটি চেয়ার বানানো হয়েছে পুরানো টায়ার এবং কাঠের সাহায্যে, এটাও বেশ সিম্পলের মধ্যে মোটামুটি ভালো লাগছে। পরে আমি আপনাদেরকে দেখাবো মাত্র কয়েকটি টায়ার দিয়ে একটি ব্যাঙের মডেল বানানো হয়েছে, এটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন। আর এরকম ভিডিও কি আপনারা দেখতে চান? আরও অনেক ধরনের ভিডিও আছে, আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে চাইলে। এখানে পুরনো টায়ার দিয়ে একটি গাড়ি বানানো হয়েছে, তো দেখুন এটা কেমন লাগছে। সর্বশেষ এবং লাস্ট আপনাদেরকে আমি দেখাবো একটি টায়ার দিয়ে একটি ঘড়ি বানানো হয়েছে এবং তার উপর ও নিচে দুটো দুটো করে চারটে টায়ার দিয়ে এর ভিতরে গাছ বসিয়ে দেওয়া হয়েছে। এরকম গার্ডেন এবং ছাদ বাগানের আরও
আরও অনেক অনেক ডিজাইন আছে, অনেক অনেক ইউনিক ইউনিক আইডিয়া আপনাদেরকে আমি দেব। আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করুন, তাহলে এরকম ভিডিও নিয়ে আমি আপনাদেরকে মাঝে মধ্যে দেখাবো। তার সঙ্গে আমার ছাদ বাগানের কৃষিকাজ কাজের ভিডিও অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এই ডিজাইনগুলি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে আপনার মূল্যবান মতামত জানান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।